হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন ঘড়িতে বাজে 10:03, আর আমি 10:03 থেকে আমি আমার ব্লগ শুরু করতে চলেছি। সো ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল কিষাণ আপ চাঁদনি, আর ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন ব্লগে। আজকে পুজো টুজো সব হয়ে গেছে, বৃহস্পতিবার। আজকে পুজো করতে একটু টাইম লেগেছে। উঠেছি আমি এই মোটামুটি 8:30 নাগাদ, আর আজকে আমি মাথাতেও জল দিইনি সেভাবে, কারণ বুঝতে পারছি না, হঠাৎ একটু কাশি হচ্ছে, কেন জানি না। তো এবার পুজো টুজো করে তারপর তোমাদের সাথে গল্প করতে এসেছি। আর আজ আছে আমার একটা কাজ এখন, যেটা হচ্ছে ঠাকুর মশাই ঠিক করতে যাবে। এবার যেটা 50-50 ছিল সেটা পুরো 100% হয়ে গেল যে আমি আজ বাড়ি যাচ্ছি না, আর পুজো আমি আমার নিজের বাড়িতেই করতে চলেছি। তো যেটা মেন প্রবলেম সরস্বতী পুজোতে, সেটা ঠাকুর মশাই ঠিক করা। যেহেতু আমার বাড়ি যাওয়ার কথা ছিলই, তা আমি তো ঠাকুর মশাই ঠিক করিনি। এখন এটা একটা বিশাল আমার মাথায় হেডেক আছে যে আমি ঠাকুর মশাই এখনও ঠিক করে উঠতে পারিনি। তো দু তিনজনকে ফোন করেছি, দেখা যাক কি তারা বলছে। আর সেই কারণে আমি এখন যাব একটু কফি খেয়ে ঠাকুর মশাই বাড়িতে, আমাদের পাশে ঠাকুর মশাই বাড়ি। আর যদি ওখানে হলো তো হয়ে গেল, আর যদি না হয় তো আরেকটা জায়গা আছে, বাদল ঠাকুর বলে একজন আছেন এখানে, যিনি আমার বাড়িতে আগে পুজো করতেন, ওনাকেই বলতে যাব, দেখি ওনাকে পায় নাকি। তো এখন তো একদিন বাকি আছে, সবাই তো পুজো ধরে নিয়েছে, দেখি কে কি বলছে। তো এবার ঠাকুরমশাই ঠিক করে আসবো, দেন একসাথেই বাজার করে নিয়ে চলে আসব। তো চলো আজকের দিনটা শুরু করি, আর এখন খেয়ে নেবো একটু কফি, কফি খেয়ে তারপরে বেরোবো। তো চলো। তো ফ্রেন্ডস, এই যে কফি, কফি নিয়েছি কারণ গড়াটা না একটু খুশি হতো, জানি রচা খেলে হয়তো বেশি ভালো হতো, কিন্তু কফি নিয়েছি। আর ওই যে ছোটন, ছোটন আর আমি এখন কফি খেয়ে নিচ্ছি। তো কফি খেয়ে তারপর যাব বাইরে। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো, আর আমাদের চ্যানেল, আমার চ্যানেলটাকে একটু ভালোবাসো। চলো আমাদের ভালোবাসো। তো ফ্রেন্ডস, বাড়ি পৌঁছে গেলাম, এখনো ঠাকুরমশাই কিন্তু জোগাড় হয়নি। সিঁড়িতে উঠছি, বাজার আছে এক হাতে, ঘাড়ে ব্যাগ আছে, আর এই হাতে মোবাইল আছে। তো চলো, আমি এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা যায় যে বাজার, বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঠাকুরমশাই এখনো জোগাড় হয়নি, এখন যাবো আবার আমাদের এখানে একটা জলকাল বিল্ডিং পরে আছে, ওখানে ওখানে গিয়ে দেখি। দু পাঁচজনকে বলেও রেখেছি যে ঠাকুরমশাই পেলে আমার বল, এই জন্য আগে থেকে ঠিক করে রাখ, এই কারণে না আগে থেকে ঠিক করে রাখতে হয়, পুজো করলে সব প্রিপেয়ার করে রাখতে হয়, খুব অসুবিধা। দোকান থেকে যা কিনতে পাওয়া যায় তো কিনেই নেওয়া যায়, কিন্তু ঠাকুরমশাই খুব চাপ। দাঁড়াও বেরবাই। তো ফ্রেন্ডস, অবস্থা দেখো, ঘেমে টেমে গেছি, এত রোদ তাপ, মানে ভাবা যাচ্ছে না। তো চলো তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করে নিই আগে। দেখো এখানে আছে ফুলকপি, এই এরকম ফুলকপি, এই ফুলকপিগুলো না খেতে টেস্ট লাগে জানো তো, বড়গুলো ভালো লাগে না। আর এখানে আছে পেঁয়াজ কলি, অল্প করে পটল নিয়েছি, একদমই অল্প। আর এখানে আছে দেখো, এটা হচ্ছে কাটা মাছ, এটা হচ্ছে বাটা মাছ, এটা হচ্ছে সেই ছোট মাছ, এই বাটা মাছ, এই দেখো বাটা মাছ, বাটা মাছ আর ছোট মাছ, এই দুটো থাকেই। তো ফ্রেন্ডস, এই দেখো ছোটন বানিয়ে রেখেছে চাউমিন, তো এখন চাউমিন খেয়ে নিই, আর সত্যি কথা খিদে পেয়েছে। এই দেখো ছোটন চাউমিন বানিয়ে রেখেছে, চলো খেয়ে নিই, খেয়ে নিই, এগুলো সব পরিষ্কার করে আবার তোমার সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না করব, রান্না করে দেন যাবো আর একটা ঠাকুরমশাই বাড়িতে, কারণ দেখি উনি পুজো করবেন কি না, ওখানে যাব, ছোটনকে নিয়ে যাবো কিংবা একাই যাবো, যে কোনো একজন, কারণ নেহা থাকে তো বাড়িতে, এই জন্য ছোটনকে আমার রেখে যেতে হয় সব জায়গাতে। ছোটন গেলে একটু সুবিধা হয়, দুজন মিলে হয়ে যায়, কিন্তু যেহেতু নেহা থাকে বাড়িতে, ছোটনকে রেখে যেতে হয়। তো ছোটন যাবে বলছে, ছোটনকে নিয়েই যাব। আর এখন ডেলি কারুটির মতন রান্না করতে হবে, আর আজকে সেফ রান্না করবো, শুধু মাছের ঝোল করব, আর করব হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে একটু ভাজা, ব্যাস আর কিছু করব না। সবসময় রান্নার মধ্যে ঢুকে থাকতে একদম ভালো লাগে না, অনেক দিন ধরে শুধু রোদে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সেভাবে মুখের কোনো কেয়ারই করা হয়নি, মুখ মানে স্কিনের কোনো কেয়ার করা হয়নি। তো আজকে একটু ভেবেছি সানট্যানটা লাগাবো, আর স্যান্টান, সানট্যানটা আমি এটা ইউজ করে থাকি, ডিটানের,
এই যে ডি টেনটা ইউজ করি। তো ডি টেনে এখন এটা আমার কাছে পাউচ আছে, কিউকি আমি এই পাউচগুলোই কিনি, নলে না নেহা নষ্ট করে দেয়, তো সেই কারণে এই পাউচগুলো কিনে আনলে নেহা নষ্ট করতে নষ্ট করার সুযোগটা পায় না। এই পাউচগুলো হয়ে যায় তিন দিন, তো আরামে হয় তিনবার, এটাই লাগাবো, লাগিয়ে নিবো। আগে রান্নাটা করে নিই, চলো ঝটাপট করে রান্না করে নিই, দেন এটা লাগাবো, লাগিয়ে তারপর তো আবার তোমাকে বললামই ওই ঠাকুর মশাই বাড়ি যাবো। আর এত ভিড় বাইরে, এত ভিড় চিন্তা করতে পারবে না, এত ভিড়। তো চলো আমি ঝটপট করে রান্না করে নিই, সঙ্গে থাকো আর পাশে থাকো। তো ফ্রেন্ডস, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ভাত মাছের ঝোল যেমনটা বলেছিলাম আর পেঁয়াজকুলি ভাজা। কোনো কোনো দিন চেঞ্জ হয়, হয়তো ভাবি সকালে ডিম সেদ্ধ খাবো কিন্তু পরে আর ইচ্ছে করে তখন মাছই খেয়ে নিই। তো চলো এখন খাবার নেহাকে খাইয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। দাঁড়া ব্যাক ক্যামেরায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মাছের ঝোল আর পেঁয়াজকুলি, আর কিচ্ছু করিনি আজকে, নাথিং। আর পেট্রোল আজকে দই ভাত খাবে, পেট্রোলকে আজকে বলেছি তুই আজকে দই ভাত খেয়ে নিবি, ও খেয়ে নেবে, অসুবিধা হবে না। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি মাছের ঝোল। চলো ছিল মাছের ঝোল, এখানে দুটো মাছ আছে, নেহারটা বেড়ে নিয়েছি, নেহারটা আমি আগে থেকে বেড়ে, তো আমরা ছোটনের জন্য তুলে রাখি, ছোটনের আমার জন্য। আর এখানে আছে যে আলু পেঁয়াজকলি ভাজা। তো চলো আমরা খাওয়ার আগে তো মুখের এটা তুলতে হবে, তো জাস্ট একটু ফ্রেশ হয়ে এসে ডিন লাঞ্চটা করে নেব, লাঞ্চ করে নিয়ে তারপরে আবার তো বলেছি ঠাকুরমশাই বাড়ি যেতে হবে, ওটা একটা ভাইটাল কাজ হয়ে আছে। দেখো না নেহাকে ভাত খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে বলছে বিছানা থেকে নামবে না, বলছে এখানে জল তো এখানে দেয়নি, তো বলছে ঠাকুরমশাই যাও না কি আর ঠাকুরমশাই পাবে না, মাথাটা কেমন গরম হয় বলো, এই দেখো আমার পিছনে ছোট। তো চলো ঠাকুরমশাই ঠিক করে আসি, মা সরস্বতী কি করে সেটাই দেখি। আমাদের এই ফ্ল্যাটে কিন্তু কোনো লিফট নেই জানো তো, এই ফ্ল্যাটটা অনেক আগের, তো কোনো লিফট নেই, আমরা হেঁটে হেঁটে উঠি আর হেঁটে হেঁটেই নামি, হাঁটি হাঁটি পাপা করে উঠতে হয় আমাদের। আর আমরা থাকি হচ্ছে থার্ড ফ্লোরে, অনেকটা সিঁড়ি প্রতিদিন আপ ডাউন করি, যতবার নামি ততবারই তো উঠি, তো সুতরাং আপ ডাউন তো হবেই, নামলে তো উঠতে হবে। তো চলো আমরা বেরিয়ে পড়ি আর বাইরে থেকে দুটো ঘরে চলে যাবো ঠাকুরমশাইয়ের বাড়ি। তো ফ্রেন্ডস, আমরা ঠাকুরমশাই পেয়ে গিয়েছি আর ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে নিলাম, উনি পুজো করতে রাজি হয়ে গিয়েছেন, তো এবার বাড়ি চলে যাচ্ছি, চলো বাড়ি গিয়ে তোমার সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বাড়িতে, আর আসার সময় দেখবে কী কিনে নিয়ে এসেছি, এ দেখো এই আয়নাটা, এই আয়নাটা কেন কিনেছি বলো তো, গতকাল এই ঘরে আমার আয়না ছিল, ওটা মানে যেটা মানে কাঁচ আর কি, এটাও কাঁচ বাট একটু ভালো কাঁচের হয় যেটা, সেই কাঁচের আয়নাটা, পিওর কাঁচ যেটা বলে আর কি, যেটা দাম একটু বেশি, সেই আয়নাটাকে পেট্রোল কম্পিউটারের সামনে রেখেছিলাম, ভুলটা আমারই ছিল, ও ভেঙে দিল, ফেলে পুরো ভেঙে দিল, কী বলবো কী করবো, কিছু করার নেই, শুধু ভাবলাম যে আমারই তো ভুল হয়েছে। তো আর বাড়ি থেকে এসে চলুন করলাম ছোটো একটু চা বা কফি করো, সেরকম সাথে কফি করি, বললাম ঠিক আছে কফি করো। আর আমি না চা কফি না সারাদিনে তোমাকে তিনবার খাই, পরিমাণে খুব কম কিন্তু, পরিমাণে এইটুকু, বাট আমি খাই, ভালো লাগে আমার, আমার একটা আলাদা এনার্জি আসে, তো খেয়ে নিব। আর খেয়ে নিয়ে তারপরে একটু কাজ আছে, কাজটা কি বলো তো, কাজটা হচ্ছে যে ঠাকুরের বাসনগুলো বের করব। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এসেছি, আর আজও তোমরা দেখতে পাচ্ছ আমার হাত মুখে একটা হালকা করে মেকআপ আছে, চোখে কাজল দেই তো সেই কারণে মানে নাকি ফুল মেকআপ করা, কিন্তু না আমি এক্সট্রারই একটা রিল এতক্ষণ ধরে একটা রিলই বানাচ্ছিলাম, মানে রিল সেজে টেজে প্রার্থনা করলাম, প্রার্থনা করে রিলটা বানিয়ে তারপরে ওগুলো সব আবার ঠিকঠাক করে রেখে তারপরে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো নেহা এখন খেতে যাচ্ছে পাস্তা, তো পাস্তা বানাবো, তো চলো পাস্তাটা বানিয়ে নিই, বানিয়ে দেবো, তোমাদের দেখাচ্ছি কী করে বানিয়েছি। নেহা বলছে পাস্তা আর চাউমিন একসঙ্গে করে দিতে, কিন্তু আমি বলছি না শুধু পাস্তাই দিব, চাউমিন দিব না। তো চলো পাস্তাটা বানিয়ে নিই, এক্ষুনি আবার মুখটা ধোবো, তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে, মুখটা ধোবো, মুখটা ধুয়ে তারপরে পাস্তা বানাবো, তারপরে নেহাকে দিয়ে আজকে বাইরে কোথাও যাওয়ার নেই, ঠাকুরের বাসন তো সব বের করেছি, তখনই তোমাদেরকে বললাম ওগুলো সব মেজে ঘষে নিবো, এখন মেজে ঘষে নিয়ে ওগুলো শুকোতে দিয়ে দেবো, তাহলে আর পুজোর দিন অত চাপ থাকবে না, কারণ আগামী দিনটা একটু বাইরে বাইরে কাজ আছে, কারণ ঠাকুরে ঠাকুর আনা বা ঠাকুরে ফল টল ফুল টুল সব আনা, সব আগামী দিন করব, আজকে আর কিছু করব না, আজকে এখন নেহার পাস্তা বানিয়ে তারপরে রাতে রান্না দেখি কী খাবে নেহা, সেটা করব। তো চলো
পাস্তাটা নেহার বানিয়ে নিই। আর তোমাদের বাড়িতে তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, ডেফিনেটলি। তো চলো আমি আগে মুখে এটা রিমুভ করে তারপরে পাস্তা বানাবো। ফ্রেন্ডস, এই যে পাস্তা রেডি, এই যে পাস্তা রেডি হয়েছে, এখন দিয়ে দেবো, খেয়ে নেবো, তারপরে বাকি কাজ করব। বাকি কাজ করে তারপরে মানে বাকি কাজ মানে ঠাকুরের বাসনগুলো ধোবো, ধুয়ে রান্না বান্না করবো। তো চলো পাস্তাটা দেখিয়ে দিলাম, এবার পাস্তাটা খেয়ে নিই। তো ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, কমপ্লিট করে একটু বসেছিলাম, করেছি ডিমের ঝোল, ডিমের ঝোল আর ভাত, আর আমি ওটস খাবো, ওটস কিংবা আমি মুড়ি খাবো, যে কোনো একটা, দুটোর একটা খাবো। তো এবার নেহাকে খাইয়ে দিব, নেহা তো জানো শরীরটা ভালো না, নেহাকে খাইয়ে দিয়ে তারপরে আমি আমার ওটস করে খেয়ে নেব। আর ছোটন সব ইয়ে করছে, থালটাল আনছে, মানে খাবার সব অ্যারেঞ্জ করছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই ডিমের ঝোল। ডিমের ঝোলটা আজকে সেভাবে মন দিয়েও করিনি, খুব একটা সুন্দর হয়নি, দেখে নাও। এখানে ডিমের ঝোল করা আছে, ছটা ডিম করা আছে, তিনজন মানুষ, দুটো হয়তো ছোটন খাবে না, আমি খাবো, স্নেহ খাবে। খুব একটা যে মন দিয়ে করেছি এমন খুব একটা মন দিয়ে আজকে সত্যি রান্না করিনি, কারণ আজকে না মানে একটু ঘুম ঘুমও পেয়ে যাচ্ছে। যদিও আজকে ব্লগটাও তেমন কোনো বড় হয়নি, তার কারণ আজকে তো আমি সারাদিন বাড়িতেই আছি, আবার তো আগামী দিন প্রচুর কাজ আছে। ঠাকুরের বাসনগুলো মাজতে নিয়েছিলাম, ছাদে নিয়ে গেছিলাম, কিন্তু অ্যাটলিস্ট আর মাজা হয়নি, কারণ এত হাওয়া লাগছে না, মানে দুপুরের পর থেকে সকালবেলা খুব রোদের তেজ ছিল, বিকেলের দুপুরের পর থেকে না রোদের তেজটা কমে গিয়েছিলো, আবার রাতের বেলায় ভাবলাম হয়তো মাজতে পারবো কিন্তু পারিনি। তার কারণ হচ্ছে রাতে ছাদে প্রচুর হাওয়া ছিল, এত হাওয়া ছিল না যেতে পারিনি, গিয়েও ঘুরে চলে এসেছি, আবার ঝুড়ি ধরে নিয়ে চলে এসেছি। ভাবলাম আজ আগামী দিন তো সকালে রোদ উঠবে, আগামী সকালে তো কোনো কাজ করো, সকালে গিয়ে আমি বাসনগুলো মেজে আমি আসলাম, দুজন মিলে মেজে নেবো, অসুবিধা হবে না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আমি তো খাবো পরে, আগে নেয়াকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। তো চলো নেয়াকে খাইয়ে দিই, নেয়াকে খাইয়ে দিই তারপর ছোটনকেও খাবার দিয়ে দিব। আর আজকে দই নেই, না তো আমি দই খেতাম, যা দই আছে পেট্রোলকে দিতে হবে। তো চলো এখন ডিনার করে তারপরে আবার কথা বলছি। ফ্রেন্ডস, আমি আর কিছুই খাইনি, আমাদের এমনি সবার ডিনার কমপ্লিট, আমি নিজের জন্য আর কিছু করিনি, কারণ তখন পাস্তা খেয়েছিলাম, পাস্তা তো পেট ভরিয়ে রাখে না, কত জল খেতে হয় এগুলো খাবার খেলে, পাস্তা বলো, নুডলস বলো, চাউমিন, তারপরে এই ম্যাগি, এগুলো খেলে প্রচুর জল পিপাসা পায় আমার, জানি না সবার কী হয়, আমার প্রচুর জল পিপাসা পায়। তো সেই কারণে আমি এত জল খেয়েছি, পেট পুরো ফুলে আছে, আমি কিছুই খাইনি। তো আমি এখন আর আজকে না আমার কেন জানি না মনে হচ্ছে মানে শরীরটাও ঠিক ইয়ে করছে না, মানে একটু না মানে প্রথমে বলে একটু কাশি কাশি হয়েছে সকালবেলা, হচ্ছে না একটু শরীরটা একটু আনচান করছে, জানি না জ্বর টর আসবে নাকি। আর সকালে আগামী দিন তো সকালে বহুত কাজ আছে, অনেক কাজ আছে আগামী দিন সকালে। তো চলো তবে আজকে এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে কথা বলা, আবার আগামী দিন তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে, একটা নতুন দিন আবার শুরু হবে, একটা নতুন সূর্য আবার, তো নতুন সূর্য, আমি নতুন সূর্যই বলি, সূর্য তো সূর্যই, কিন্তু আমার মনে হয় সূর্যটা আজকে নতুন উঠেছে আবার আজকে। তো আমার কাছে তো নতুন সূর্য, নতুন একটা দিন, তো আমি ওটাই বললাম। তো চলো আজকের মতন টাটা, আবার আগামী দিন দেখা হবে তোমাদের সাথে, সকাল থেকে, সকাল নটার পর থেকে আবার কথা হবে, হয়তো নটার আগে তো হয় না, কারণ আমার ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে ঢুকি, তারপর ঠাকুরকে বলে তারপরে তোমাদের সঙ্গে, ঠাকুরের সাথে আগে কথা বলি তারপর তোমাদের সঙ্গে কথা বলি। ব্যাপারটা এরকমই যে আগে ঠাকুরের বই টই পড়ি, হনুমান চালিসা, তারপরে নিজের ঠাকুরের নাম ইষ্টমন্ত্র জপ সব করে তারপর তোমাদের সঙ্গে কথা বলি। তো চলো আজকে টাটা, গুড নাইট, আর চ্যানেলটাকে আরও এগিয়ে যাতে নিয়ে যেতে পারি তার জন্য আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভালোবেসো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরাও ভালো থেকো, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর সব সময় হাসবে, আমি তো আগেও বলেছি এখনও বলছি প্রতিদিন বলি, যত হাসবে মন তত ভালো থাকবে, তত নিজেকে পজিটিভ মনে হবে। তো চলো টাটা, আজকের মতো টাটা, আবার আগামী দিন দেখা হবে। টাটা, গুড নাইট।